ক্লাস টেনের সব ছাত্ররা তোমরা ভালো আছো নিশ্চয়ই। বিগত দিনে আমি তোমাদের বংশগতি চ্যাপ্টারের একক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস এবং দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রসটা সব রকম এক্সাম্পল সহ বুঝিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই সেটা ভালো করে পড়াশোনা করেছো, বাড়িতে প্র্যাকটিস করেছো। আজকে তাহলে আলোচনায় আমরা আসব মেন্ডেলের যে মূল প্রতিপাদ্য ছিল প্রকট গুণের প্রকাশিত হয় প্রচ্ছন্ন গুণ সবসময়, একক প্রকট গুণ থাকলেই প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় না, প্রচ্ছন্ন গুণ তখনই প্রকাশিত হতো যখন দুটো প্রচ্ছন্ন গুণ অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশনে যখন প্রচ্ছন্ন গুণ ছিল প্রকাশিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে মেন্ডেলের সময় থেকে এই এই যে সূত্র তার বেশ কিছু বিচ্ছুরি দেখা গিয়েছিল, অর্থাৎ প্রকট গুণ সবসময় পুরোপুরি প্রকাশিত হয়নি, প্রচ্ছন্ন ঝগড়া করছে, এই তুই একা কেন, আমিও থাকবো তোর সঙ্গে সম। তার থেকেই আজকের আলোচ্য বিষয় উঠে এলো ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। জিনিসটা আমি তোমাদের বোঝাচ্ছি, এই স্লাইডটা দেখো, এইখানে দেখো আমরা অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেশনটা পড়ছি, ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা বাংলায় করেছে। তাহলে কি এখানে কি বলছে, দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের সংক্রমণে যখন সংকর জীবে অ্যালোলটির ফিনোটাইপ মানে বৈলক্ষণ সম্পূর্ণভাবে প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। এখানে ভালো করে ছবি দেখো, এখানে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে একটা সন্ধ্যামালতী গাছ, তোমরা দেখেছো সন্ধ্যাবেলায় ফোটে, ইংরেজিতে বলে ফোরোস ক্লস, বিজ্ঞানসম্মত নাম যে মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা বিজ্ঞানসম্মত নাম। এখানে দেখো একটা ফুল লাল, একটা হচ্ছে সাদা, এই লাল সাদা লাল গুণ যদি প্রকট হতো, আমরা মেন্ডেলের সূত্রে কি পড়েছি, লাল যদি প্রকট গুণ হতো আর সাদা যদি প্রচ্ছন্ন গুণ হতো, তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী প্রথম অপ্রতজনতে কি ফুলটা লাল হওয়া উচিত ছিল, ঠিক, কারণ লাল হচ্ছে বা এর যে জিন বা উপাদান আর হচ্ছে প্রকট, আর সাদা যদি জিন তা প্রচ্ছন্ন, ঠিক আছে, এখানে দেওয়া আছে ক্যাপিটাল আর স্মলার। কিন্তু মজার ব্যাপার হলো যখন প্রথম অপ্রতজনতে এই ফুলটা হলো তো সব দেখা যাচ্ছে গোলাপি ফুল হয়েছে, অর্থাৎ লাল আর সাদা রং মিশে যেমন গোলাপি রং হয় তেমনি এখানকার লাল যে বর্ণ জন্য দায়ী যে উপাদান এবং সাদা বর্ণের জন্য দায়ী যে উপাদান দুটো মিশ্রিত হয়েছে গোলাপি, অর্থাৎ এখানে কোনো রকমভাবেই লাল মাস্তানি করেনি সোজা বাংলা ভাষায়, মানে প্রকটভাবে সে কখনোই নয়। সাদা বলছে এই সবসময় দাবিয়ে রাখলে চলবে না, আমিও প্রকাশিত হব, এই জন্য তাহলে কি দুজনেই অসম্পূর্ণ প্রকাশিত, লাল অসম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে প্রকটভাবে, সাদাও অসম্পূর্ণভাবে প্রকট পেয়েছে, এই দুটো মিশ্রিত হয়ে যে তৈরি হয়েছে এই জন্য একে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা, বুঝেছ। এইটা আমরা একটা এক্সপেরিমেন্ট করেই দেখাচ্ছি ঠিক যায় কিরম হবে। এই দেখো পি জনুতে বিশুদ্ধ লাল ফুল, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কেমন, তাদের দুটো যে ক্রোমোজোম আছে তার মধ্যে দুটোই হচ্ছে বিশুদ্ধ লাল বলছি কেন, জিনোটাইপের তা দুটোই হোমোজাইগেট এবং লাল হচ্ছে প্রকট গুণ, ধরে রাখো এখনকার মতন। একইভাবে বিশুদ্ধ সাদা ফুল নিলাম, সেটাকে আমরা রিসেসিভ বা প্রচ্ছন্ন গুণ বলি, এটা হোমোজাইগাস কন্ডিশনে আছে স্মলার। তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্র সেই মটর গাছের লম্বা গাছ বেটে গাছের মধ্যে ক্রস করেছিলাম ঠিক সেইভাবে যখন আমরা করাবো, তো গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল আর স্মলার, তাহলে এই পঞ্চরতে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর স্মলার। তাহলে লাল যদি প্রকট গুণ হয় তাহলে এফ ওয়ান জনুতে আমরা কি আশা করেছিলাম, প্রত্যেকটা ফুলই হবে লাল, কারণ এখানে আর একটা আমরা শিখেছিলাম প্রকট গুণ একটা থাকলেই প্রকাশিত হয়, প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় না। কিন্তু এখানে যেহেতু মজার মতন ব্যাপার হলো তোমার
প্রত্যেকটা ফুলই হলো গোলাপি, প্রত্যেকটা ফুলই হলো গোলাপি। কেন গোলাপি হলো? তার কারণ এই যে লাল ফুলের যে উপাদান বা জিন, সাদা ফুলের যে উপাদান, যে এরূপ কোনোটাই, দুটোই অসম্পূর্ণভাবে প্রকট এলো। অর্থাৎ আর পুরোপুরি আরকে ছাপিয়ে রাখতে পারলো না, আর নিজেও পুরোটা ছাপিয়ে রাখতে পারলো যে আমিও প্রকাশিত হব। এই দুটো সংমিশ্রণে হলো এপোয়ান জনুতে গোলাপি ফুল। তা এইটাকে আমরা তখন কি বলি? অসম্পূর্ণভাবে প্রকাশিত বৈশিষ্ট্য হলো দুটোই, লাল এবং সাদা ফুলের, যে জন্য ফুলটা হলো গোলাপি হলো। আর মেন্ডেলের সেই একটু জনুতে কি হয় এইটা নিয়ে একবার পরীক্ষা করে দেখা যায়। দেখো এখানে দেখো এই গোলাপির তার শঙ্কর ফুল তো, এটা হেটারোজাইগাস কন্ডিশন আছে, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল আর, একটা ক্রোমোজোমের স্মল আর আছে। এরা যদি এখন নিজেদের মধ্যে আবার সপরাগযোগ হয়, গ্যামেট কি হবে? দেখো এটা ক্যাপিটাল আর, একটা স্মল আর হবে, কারণ মিওসিস পদ্ধতিতে যখন গ্যামেট তৈরি হয় তখন ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। আর্ধেক হয়ে যায়, এখানে দুটো ক্রোমোজোম ছিল, এখান থেকে হ্রাস বিভাজনের ফলে একটা একটা ক্রোমোজোমের মধ্যে একটা করে উপাদান এসছে, তাই না? তাহলে এইরকম হলো। এইবার একটু যদি চেকার বোর্ড যদি করি, দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, আর এখানকার দেখো ক্যাপিটাল আর, এখানে দেখো এখানে একটা এটা থেকে এলো ক্যাপিটাল আর স্মল আর, এটা পুরুষ পুরুষ, এটা স্ত্রী দিয়ে চিহ্ন করেছি। তাহলে আর আর মিলে কি হলো? লাল ফুল হলো। দেখো দুটোই প্রকট গুণ আছে, যেখানে ক্যাপিটাল আর স্মল আর হলো তখন গোলাপি ফুল হলো, তখন কিন্তু সে লাল ফুল আমরা বলতে পারি না। তার জন্য আমরা 3:1 মেন্ডেলে পেয়েছিলাম, কিন্তু এখানে তা পাবো না। এখানে দেখো ক্যাপিটাল আর স্মল আর হওয়াতে ক্যাপিটাল আর গোলাপি ফুল হয়েছে, কারণ একটা আর প্রকট গুণ, একটা প্রচণ্ড গুণ রয়েছে, হেটারোজাইগাস কন্ডিশনে আছে। এখানে দেখো স্মল আর আছে, দুটোই সাদা ফুল। কেন? এখানে কিন্তু কোনো লালের ব্যাপার নেই, দুটোই স্মল আর আছে, সাদা গুণ প্রকাশ পেয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? লাল ফুল, সাদা ফুল একটা একটা করে, আর গোলাপি ফুল দুটো পাচ্ছি। তাহলে 1:2:1। তাহলে দেখো লাল ফুল জিনোটাইপ করে দেখো, আর আর 1, জিনোটাইপিক অনুপাত 1, ফিনোটাইপিক অনুপাত 1, গোলাপি ফুল ক্যাপিটাল আর স্মল আর হলো দুটো। এখানেও দেখো ফিনোটাইপিক বা বহির লক্ষণগত অনুপাত 2, সাদা ফুল একটা, জিনোটাইপিক অনুপাত বা অন্তঃলক্ষণগত অনুপাত 1, ফিনোটাইপিক অনুলক্ষণ হচ্ছে 1। তাহলে তোমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে এমন একটা উদাহরণ দাও যেখানে বৈলক্ষণগত অনুপাত এবং অন্তঃলক্ষণগত অনুপাত একই হবে, 1:2:1, 1:2:1, তখন তুমি চুপচাপ এই অসম্পূর্ণ প্রকটতার গল্পটা বলে দেবে, বুঝতে পারলে? যদি এটা এই অসম্পূর্ণ প্রকটতা না হয়ে মেন্ডেলের সূত্র অনুযায়ী হতো, তাহলে বৈলক্ষণগত অনুপাত 3:1 হতো, কারণ এটা লাল, এটা লাল, এটা লাল হতো, এটা সাদা হতো, কি তাই না? আর জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1ই হতো। এই পরীক্ষাটা ছাড়াও স্ন্যাপড্রাগন বলে আরেকটা ফুল আছে, অ্যান্টিরিডাম মাজুস বলে, তার ক্ষেত্রে এরকম গোলাপি ফুলের গল্প দেখা যাবে। মজার ব্যাপার, উদ্ভিদ রাজ্যেই শুধু নয়, প্রাণী রাজ্যেও অ্যান্ডুলেশিয়ান বলে একজন মুরগি আছে, সেখানে বাহ্যিক দৃষ্টিতে কালো হচ্ছে প্রকট গুণ এবং সাদা হচ্ছে প্রচ্ছন্ন গুণ, কি গায়ের যে পালক তার রঙের। তাহলে সাধারণভাবে কালো যদি প্রকট হয়, তাহলে F1 জন্যুতে সবগুলো কি কালো মুরগি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু মজার ব্যাপার, F1 জন্যুতে সব মুরগিগুলো হবে ধূসর নীল পালকযুক্ত। আর ধূসর নীল পালকযুক্ত কেন? তার কারণ কালো অসম্পূর্ণভাবে প্রকট, সাদা অসম্পূর্ণভাবে প্রকট, এই দুটো মিশে একটা ধূসর নীলচে পালকযুক্ত হচ্ছে, এই পালকযুক্ত মুরগি হচ্ছে অ্যান্ডুলেশিয়ান মুরগি। পরীক্ষা যদি উদাহরণ দেয় উদ্ভিদগত, যেমন উদাহরণ হলে স্ন্যাপড্রাগন অ্যান্টিরিডাম পাচ্ছ, মিরাবিলিস জালাপা পাচ্ছ, অর্থাৎ সন্ধ্যামালতি, যেরকম যদি প্রাণীরা প্রাণী ক্ষেত্রে এরকম অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দাও, তখন এই অ্যান্ডুলেশিয়ান মুরগির গল্পটা তোমরা বলে দেবে, বুঝতে পারলে? এরপরে আমরা এই যে এত জিনিসটা বোঝালাম, এইটা সম্পূর্ণ ভাষায় সুন্দর করে লেখা আছে, বুঝেছ? তোমরা এটাকে ভালো করে বুঝে নেবে, তোমাদের পাঠ্যপুস্তকেও আছে, এখানে দেখবে একদম সেম জিনিস। দেখো এখানে ছবি দিয়ে দেখিয়েছি, দেখো বিশুদ্ধ সাদা ফুল, বিশুদ্ধ লাল ফুল, দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর, এ পঞ্চম তো দেখো গোলাপি ফুল হয়েছে।
এফ টু জোনরিতে দেখো একটা লাল একটা সাদা দুটো গোলাপি ফুল, তাহলে কি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হলো, জিনোরা বিয়েতে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হলো কি? তাহলে সিদ্ধান্ত আমরা কি আসতে পারি, কোনো জিন বা কোনো উপাদানের একটি অ্যালিল যথা ক্যাপিটাল আর অপর অ্যালিলের সঙ্গে যথা স্মল আরের সম্পূর্ণরূপে প্রকট না হলেও, এই কথাটা গুরুত্ব, সম্পূর্ণরূপে প্রকট না হলেও এফ ওয়ান জনিত মেট্রোলিতে 50% অর্থাৎ 50% উদ্ভিদের জনিত্র জীবের অন্তর্বর্তী বৈশিষ্ট্যযুক্ত অপোজিট সিস্টেম। জনিত্র জীবের মানে এই লাল ফুল সাদা ফুলের যে গাছ কি, তার জনিত্র জীবের অন্তর্বর্তী বৈশিষ্ট্য লাল আর সাদা মিশে কি গোলাপি হলো, বুঝতে পারলে? এই স্লাইডটা তোমরা অনেকক্ষণ ধরে ভালো করে দেখে পড়ে নেবে, বইয়েও লেখা আছে ভালো করে ব্যাখ্যা করে, এইটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে, মনে থাকবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতা সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হলো, তোমরা ভালো থেকো। আজকের মতো আমাদের এখানেই আলোচনা শেষ করছি।